কান্দে দিছিস, আমি আমার মা বাবার কাছে যাব না? সে বলছে যে মা বাবার কাছে যাওয়া লাগবে না, আমি তোমার সেফ জায়গায় দিয়ে এসেছি, তুমি সেখানে ভালো থাকতে পারবে। আমি বলছে কি, আমি আমার নানু বাড়ি যাব, আমার বাবার কাছে যাব, আমার মার কাছে যাব। এ বলছি এঁকা তোমার বাবার বাড়ি কোথায়? এঁকে আমি বলতে পারি না। কে তোমার কথায় তো বোঝায় তুমি নোয়াখালীর মেয়ে। সে জায়গায় কেছে কি যে তোমার ইয়ে দাও, আমি তোমার খাবার আনিয়ে দিই। আমি করছি কি, ইয়ে খুললে দিছি ওনার হাতে, ওই কানেরটা আছে না সোনার কানেরটা, পিছনে বল সাইড হেয়া খুললে ওনারে দিছি। কইছি যে নেন খাবার এনে দেবেন, আমি সকালেও খাইনি দুপুরও খাবার করে খাইনি, তা আপনি আমার খাবার এনে দেন। তো ওনারে দিছি, পরে উনি ওই ড্রেস যে লইয়ে গেছে আর উনি আসেনি। আমার গাড়ি টানছে কেমন, আমার গাড়ি ছিল লাল লাল, আবার এর মধ্যে একটু কালসা কালসা, একটু কালো কালার, সেরকম গাড়ি টানছে। তা আমি উঠছিও সেরকম গাড়িতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আমি শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, এই ভিডিওটি যারা ছোট্ট ফর্মে দেখেছেন, এক মিনিটের ফর্মে, তাদেরকে সহ যে আপনারা প্লিজ ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আপনারা একটি শেয়ার হয়তো আল্লাহ কবুল করবেন, হয়তো শেয়ারের মাধ্যমে আপনার আইডি থেকে কেউ একজন দেখবেন। ট্যাগ করতে ভুলবেন না, ট্যাগ করলে হয়তোবা আপনি জানতে পারবেন ওই বন্ধুর কাছ থেকে যে এই 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 বোনটি কোথা থেকে হারিয়ে গেছে। বিশেষ করে আমি ট্যাগ করার কথা তাদেরকেই বলি যে ওই এলাকায় যাদের বাড়ি, দুই একটা নাম যখন চলে আসে, যেমন হ্যাঁ ওনার কিন্তু নাম আছে, উনি কোথায় কোথায় গিয়ে খুঁজেছিলেন, এখানে একটা হাটের নাম এসছে, সো ওই এলাকার নাম নামের যদি কোনো বন্ধুর সাথে পরিচয় থাকে তাদেরকে একটু ট্যাগ করা, তাদেরকে একটু পোক করা, মানে আপনার জীবনদশায় এটা একটা অন্যতম সেরা কাজ হতে পারে। একটা নির্হারা মানুষ যিনি শিকড় থেকে কোনো না কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছেন, তাকে যদি আপনার একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি তার পরিবারের কাছে ফেরাতে পারেন, তার হাহাকারটা ঘুচিয়ে দিতে পারেন, এটা কত বড় একটা ইবাদতের কাজ, কত বড় একটা সওয়াবের কাজ, কত বড় একটা মানবিক কাজ, আপনি একটু চিন্তা করে দেখেন। তো সেই জায়গা থেকে আপনাদের সবার প্রতি বিনীতভাবে সেই পুরাতন করেই বলতে চাই, নতুনের মতো করে বারবার, যে হ্যাঁ প্লিজ শেয়ার করেন, ট্যাগ করেন, এই জায়গাটায় কোনো কার্পণ্য করেন না প্লিজ। তো আমি কথা বাড়াচ্ছি না, আর একই সাথে একটু বলতে চাই যে যারা এই অনুষ্ঠানে আসতে চান, এসে পরিবার খুঁজতে চান, তারা আমাদের এই নাম্বারে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। এই নাম্বারটি আপনারা ভিডিওর কোনায় একেবারে ফিক্স দেখতে পাচ্ছেন, নাম্বারটি আপনারা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স নামে চাইলে আপনারা আপনাদের সেলফোনে সেভ করে রাখতে পারেন। এবং নাম্বারে ফোন দেওয়ার পরে কিন্তু এখানে কথা রেকর্ড করা হয়, এটা মাথায় রাখবেন, কেউ ফোনে আপনার রেসপন্স করবে না, আপনার রেকর্ড শুনে আমরা আপনাকে ফোন দিব। কী নাম আপনার? শারমিন। শারমিন, শারমিন আক্তার, এখানে আরেকটা নাম দেখতে পাচ্ছি, ওটা আমার নানু আমাকে ডাকতো শুকুরি করে, দুষ্টুমি করে শুকুরি করে ডাকতো, কিন্তু আপনার নাম হচ্ছে শারমিন আক্তার। আমার নাম শারমিন আক্তার। কি হয়েছে শারমিন একটু বলেন তো আমাকে, খুলে বলেন। আপনি এখানে দিয়েছেন হচ্ছে আনুমানিক বয়স 30 বছর 7-8 বছর বয়সে হারিয়েছেন, তাই না? বলেন তো একটু বিস্তারিত গল্পটা একদম প্রথম থেকে বলেন। হ্যাঁ, আমার প্রথমে আমার নানু বাড়ি থেকে আমার মানে আমার বাপের বাড়ি ধারাধারি মানে হাইটে গেলে 2 ঘন্টা লাগে। নানা দাদা বাড়ি পাশাপাশি? হ্যাঁ পাশাপাশি। আচ্ছা, আর আমি সবসময় থাকতাম আমার মার সাথে, আমার মা আবার একটু মাথা ডিস্টার্ব, তো মানে পাগলা টাইপের আমার মার মাথা। আচ্ছা, তার সাথেই আমি থাকতাম। আচ্ছা, সে যেখানে যাইত আমি সেখানে, তার পিছনে আমি আবার আমার মার একটু পাগল বেশি বাপের চাইতো, আমার মার পিছনে পিছনে আমি দৌড়াইতাম। আচ্ছা, একদিন মার পিছনে পিছনে থাকতে থাকতে এখন একদিন আমার নানুর দ্বারাই একজনে কইতেছে, আমার মানে পাশের বাড়ির নানুর বাড়ি, নানু বাড়িরই পাশের লোকাই, সেও আমার নানু হইতে পারে সম্ভাবনা, সে আমার নানুরে বলতেছে কি নাম জানি বললে, বললো যে এর মা তুমি তোমার এই মেয়ে এই আয়সার ঘরের মেয়েটারে তুমি আমার দ্বারে দেবা, আমি নিয়ে ওরে লেখাপড়া করামু। আপনার মায়ের নাম ছিল আয়সা? হয় আয়সা, আমার মার নাম ছিল। আপনার নানিকে কথা বলছে? হয় আমার নানিকে বলছে, জ্বর তো আমার মামি আবার একটু দুষ্ট টাইপের, আমার মামি আমার মানে কাজ না করলে আমাকে বাদ দিতে চাইতো না, অনেক কষ্ট করাইতো, যে তোর মা পাগল, তোর মায়েরও খাওয়ামো, তো গো খাওয়ামো এখন আমরা, সেই জন্য উনি কাজ করলে আমারে বাদ দিত। সন্তান ছিলেন না আমার, আমার আগে আমার বড় বোন, হের আগে আমার বড় ভাই। ওরা কই ছিল ওই সময়টাতে? হেরা আমার বাপের বাড়ি ছিল। ও, আপনি শুধুমাত্র নানির বাড়ি ছিলেন? হ্যাঁ নানির বাড়ি ছিলাম। আমার বড় বোনের বিয়ে হয়েছে, আমি থাকতেই আমার বড় বোনের বিয়ে হয়েছে। আচ্ছা, তো তারপরে এসে বললো আয়েশার মা, সে কি হয়েছে? আমার নানু কে জিজ্ঞেসে যে তুমি তোমার আয়েশার মেয়ে ছোট মেয়ের আমার কাছে দেবা, আমি ওখানে লেখাপড়া শেখাবো, খাওয়া দাওয়া করাবো, মানে সব কিছু করবে। তা উনিও বলছে যে এখানে কষ্ট করবে, তাই যাক
সেখানে চলে যাব। তাই নানু দিছে এর লগে কয় আমার জিগেছে যে যাবি তুই এহেনে কষ্ট করবি খাওনি কষ্ট করবি আমি লুকে লুকে কয়দিন তোরে খাওয়াম। মামি বাদ দিত না কয়তো কয়দিন তোরে আমি লুকে লুকে খাওয়াম, তুই যা খাইতে পারবি ফেনতে পারবি, তোর মার পিছনে দৌড়ন্য লাগবে না, তুই চলে যা, আমি কিছু না আমি যাব না। এরপর না যা ভালো থাকতে পারবি না, আমাদের সাথেও যোগাযোগ করতে পারবি যা। তাই পরে আমি কিছু তাই দাও যদি তোমাদের সাথে যোগাযোগ, আমি যদি একটু লেখাপড়া করতে পারি বা ইয়ে করতে পারি তাহলে দাও। তারপর করছে কি আমার নানু বলছে যে তাই ওনার সাথে চলে যাতে, ওই এক কাপড়ই আমারও ওনার লগে পাঠাইয়ে দিছে। তিনি কি হইতো? উনিও নানু হইতো, উনিও সম্পর্কে নানু হইতো, নানু হইতো। কিন্তু আপনার নানুর পরিচিত ছিল? হ্যাঁ আমার নানুর পরিচিত ছিল। তা ওনার সাথে আমি চলে আইছি, চলে আইছি কি গাড়িতে উঠাইয়া নিয়ে আইছে, আমি ছিলাম গাড়িতে ঘুমাইয়া, ছোট না ঘুমাইয়া গেছি, কোথা থেকে কোথায় নিয়েছে সেটা আর বলতে পারি না। তা উনি এনে করছে কি একটা বাসায় কাজে দিচ্ছে আমাকে, কাজে দিছে পরে সেখানে আমি রয়েছি কয়েক মাসই রয়েছি। এখন সেখানে অনেক অত্যাচার করে, কোনো কাজে যদি ভুল করতাম না তাহলে অনেক মারতো, বকা দিত, আবার খাবার দিত কি ঝ্যাগো পাতের যে খাবারটা থাকতো না সেই খাবারটা দিত আমাকে, যে এটাই খাইতে হবে, মানে উচ্ছিষ্ট যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ আপনার কি বলেন এটাকে, খাবারের বেঁচে যাওয়ার পরে কি বলে এটাকে, ওই ময়লা ঝুটা খাবার, ঝুটা খাবার বলে, ঝুটা খাবার দিত। হ্যাঁ তারা খাওয়ার পরে যে খাবারটা থাকতো সেই খাবারটা বলতো যে এটা খাও, আমি বলছি আমি এটা খাবো। এটা শুধুমাত্র ওনার ক্ষেত্রে না, এটা অনেক বাসাতেই এটা করা হয়, অনেক বাসায় এটা করা হয়। আমি বলছি যে আমি এটা খাবো না, আপনারা যে ভালো খাবার খান সেটা আমি খাব। আমি এবার একটু মুখে মুখে ইয়ে করছি তো, হে আবার আমার বলছে কি আমাদের খাবার খাবি তুই, এরম বললে আমার মারছে। তারপর আমি কইছি যে আপনারা ভালো খাইতে পারলে আমি পারবো, আমার তো আমার নানু বললে আনছে যে ভালো খাবার দেবে, ভালো লেখাপড়া করাইবে, ভালো জামা কাপড় ফেন দেবে, তা আমার খাবার দেন না, জামা কাপড় দেন সেরাডা আমি এ ফিনব না। এই জন্য আমি এখন কয়েকদিন রয়েছি ওখানে। থাকার পর একদিন শুক্রবারে, বারটা ছিল শুক্রবার, তারাও ছুটিতে, তার মেয়েও বাসায়, তারা ঘুমাইতেছে, আমি সকালে উঠে তা একটা জামা টিয়া কালার একটা জামা ফিন দেয়, একটা প্যান্ট ফিন দেয়, ওনার যে হাজবেন্ড ওনার পকেট থেকে টাকা নিয়ে, টাকা নিয়েছেন? হ্যাঁ টাকা নিয়ে। কত টাকা নিয়েছিল সেটা বলতে, আমি খালি টাকার মধ্যে চিনি 2 টাকার নোট আর 5 টাকার নোট চিনতাম। আচ্ছা ওগুলো নিয়েছেন আপনি পকেট থেকে? হ্যাঁ পকেট থেকে, মানে বড় বড় নোটই নিয়েছি, এখন তো টাকা চিনি, তখন তো টাকা চিনতাম না। আচ্ছা তা আমি এখান থেকে টাকা মানে যে টাকা ছিল সবই আমি নিয়েছি। আচ্ছা ওখান থেকে নিয়ে তারপরে এই শার্ট হ্যাঙ্গারে থুয়ে দিছি, থুয়ে হ্যারপর করছি কি চাবি, তার বালিশের তলে থাকতো চাবি, এই ম্যাডামের বালিশের তল থেকে চাবি নিয়ে তাই তালা খুললে আমি নিচে আইছি। তাদের বাসা দোতলা ছিল সম্ভাবনা, আমার শিওর নাই, দোতলা মনে সম্ভাবনা ছিল, আমি নিচে আইছি। নিচে এসে দেখি দোকানপাট কিছু খোলেনি, কোনো গাড়ি ঘোড়া নাই, তাই সেখানে কতক্ষণ বসা ছিলাম, যে একটু ফর্সা হয়েছে মানে আলো ফুটছে সেখান থেকে পরে আমি বাইরেছি। বাইরে পরে দেখছি যে একটা বাস, বড় গাড়ি, তাই গাড়িতে উড্ডে বইছি, গাড়িতে উড্ডে বইছি। পরে গাড়ি এলো, আমাকে জিজ্ঞেসে যে কোথায় যাবা, আমি বলছি আপনাদের শেষ কোথায় গাড়ি থামে সেখানে আমি যাবো। এই কথা কেন বলছেন? বলছি আমি ওনাদের গাড়ি যেখানে শেষ হবে তা আমার নানু বাড়িও তো সেখানে শেষ হবে, বা আমার বাবার বাড়িও সেখানে। এটা আপনার ধারণা? মনে আমার মনের মধ্যে হেঁটে হয়েছে যে আমার তো এরকম গাড়িতে উড়ে আইনে, আবার আমার গাড়ি টানছে কেমন, আমার গাড়ি ছিল লাল লাল, আবার এর মধ্যে একটু কালসা কালসা, একটু কালো কালার, সেরকম গাড়ি টানছে, তা আমি উঠছিও সেরকম গাড়িতে, যে এরকম গাড়িতে আমার আনছে যে আমি যাইতেও পারবো এরকম গাড়িতে। আচ্ছা তা আমি সেরকম ওই গাড়িতে উঠছি, উঠে আমি করছি কি আপনার বলছি যে আপনাদের যে শেষ কাউন্টার সেখানে আমারে নামাই দেবেন, গাড়ি যেখানে থামে সেখানে আমাকে নামাই দেবেন। তারপর সেরা গাড়ি যেখানে থামছে আমি ঘুমাইয়ে পড়ছে, আমার উড়ে বলছে যে এমে তোমার আমাদের গাড়ির স্ট্যান্ড তো আইসে পড়ছে, এখন তুমি নামো, টাকা দিয়ে তুমি নামো। তা আমি জিগেছি কয় টাকা, এন কয় যে এরম টাকা, এন উনি আমার দাঁড়িতে সব টাকা নিয়ে গেছে, না আমি তো আর জানি না কয় টাকা ভাড়া বা কয় টাকা ইয়ে সেটা তো জানতাম না, মানে যা চুরি করেছিলেন সব নিয়ে গেছে, সবই নিয়ে গেছে টাকা, মানে চোরের উপর বাটপারি যেটাকে বলে আর কি, সবই টাকা নিয়ে গেছে ওনারা। নিয়ে যাওয়ার পরে এখন আমি বলতেছি যে কোথায় এখন যাব, এখান থেকে
তুমি যেখানে নামতে চাইছো সেখানেই তো নামাই দিছি তোমাকে। তা আমি আর বলছি আমি আবার আগগইছি, আগগই একটু সামনে গেছি, সামনে যাওয়ার পরে এখন আর আমি কিছু চিনি না, দেখি গাড়ি অনেক, মানে অনেক গাড়ি, আগে তো কখনো এরকম গাড়ি দেখিনি, অনেক গাড়ি এখন সামনে আগগই। ভয়ও করতে আছে যে গাড়ি এ কোথায় আইসি, এখন রাস্তা এমনিতে পার হইতে যাই এদিকে চলে যায়, মানে রাস্তা পার হইতে যাই দুই দিক দিয়ে গাড়ি আহে, রাস্তার পার হইতে পারতাছি না। তারপরে গাছের উপরে বসে কান্না করতেছিলাম, কান্না করতেছিলাম, পরে একজন এসে বলতেছে যে এক প্রথম এক পুরুষ আইসে, পুরুষ এই বলতেছে তুমি কান্না করো কি জন্য? আচ্ছা, আমি বলতেছি আমি আমার নানু বাড়ি যাব। তা তোমার নানু বাড়ি কোথায়? আমাকে আমি নানু বাড়ি বলতে পারি না কোথায়। তা বলতে পারো না এখানে কান্না করো কার সাথে আসছো? আমি কি কারো সাথে আসিনি, আমি একলাই আইসি। কয়তা কান্না করো কোথায় যাবা আমাকে বলো, আমি পৌঁছাইয়ে দিই। তাই তারে বলতে পারিনি দেখে সে চলে গেছে। কয়তো তুমি বলতে পারো না এখানে বসে থাকো, যাবা মানে গাড়ি আসলে গাড়িতে উঠে যাবা যাই। তা আমি আর ওনারে বলতে পারিনি, উনি চলে গেছে। এখন রাত্রির হয়ে যেতেছে, ওখানে বসে আর রয়েছি, সকালে খাইনি দুপুরও খাওয়া দাওয়া করিনি, ওখানে বসে রয়েছি। এখন রাত হয়ে যাইতেছে, মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে দেখে এক দোকানে যেয়ে বসছি। ওখান থেকে এক লোকে এই এই সরো সরো, সেও সরাই দিছে দেখে আমি সরিয়ে গেছি। সরিয়ে যেয়ে করছি কি আর এক জায়গায় যেয়ে বসছি, সে মানে ওই যে রাস্তার যে ইয়ে থাকে না সেইখানে যেয়ে বসছি। বর পর সেখানে বর পর এক পুরুষ আইসে, মানে বয়স্ক, মানে অনেক বয়স হইবে, সে জিজ্ঞাসা যে তোমার বাড়িকে জিজ্ঞাসা, আম্মু তোমার বাড়ি কই, তুমি কোথার থেকে আইসো, এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে বসে রয়েছো কা? সে জিগে টিগে সে করছে কি আমার হাত আমার কানে আর এই নাকে আবার ইয়া ছিল, সে জিগে কেছে কি যে তোমার ইয়ে দাও আমি তোমার খাবার আনিয়ে দিই। আমি করছি কি ইয়ে খুললে দিছি ওনার হাতে, ওই কানের তা আছে না সোনার কানের তা, পিছনে বল সাইড হ্যাঁ খুললে ওনারে দিছি, কইছি যে নেন খাবার এনে দেবেন, আমি দুই সকালও খাইনি দুপুরও খাবার করে খাইনি, তা আপনি আমার খাবার এনে দেন। তো ওনারে দিছি, পরে উনি ওই ড্রেস যে লইয়ে গেছে আর উনি আসেনি, ওনার আর কোনো খোঁজ খবর নেই। আমি ওনার দিকে চাইয়ে রয়েছি যে উনি তো আমার ইয়ে নিয়ে গেছে, উনি আমার খাবার এনে দেবে যেহেতু, তাই আমি বসেই রয়েছি কোনো খবর নেই। পরে এক মহিলা আইসে রাস্তা দিয়ে, মহিলা যে মহিলা আমি অনেক কান্না করতেছিলাম, এখন সেই মহিলা ইয়ে বলতেছে যে আম্মু তুমি কাঁদতেছো কি লিখে? আমি কইছি যে আমার এরকম রকম আমার খাবার দেবে কইরে একজনে, সে আমার খাবার দিল না, সেও আমার কানে কানে জিনিস ছিল না হে ইয়ে ছিল সেটা লইয়ে চলে গেছে, উনি এখনো আসেনি। উনি আবার বলছে তারা আর আসবে না, তারা আর আসবে না, তুমি এখানে বসে রয়েছো কিল্লিকে তুমি কোথায় যাবা? আমি বলছি কি আমি আমার নানু বাড়ি যাব, আমার বাবার কাছে যাব, আমার মার কাছে যাব। এ বলছি এনকা তোমার বাবার বাড়ি কোথায়? আমি বলতে পারি না। কে তোমার কথায় তো বুঝাই তুমি নোয়াখালীর মেয়ে, উনি বলেছে কথা, হ্যাঁ উনি বলছে যে তোমার কথায় তো বুঝাই তুমি নোয়াখালীর মেয়ে, তো তোমার বাড়ি তো মানে নোয়াখালী। আমি বলছি তা আমার কথায় বুঝে আমি নোয়াখালীর মেয়ে? হ্যাঁ তোমার কথা স্পষ্টতে বুঝাই তুমি নোয়াখালীর মেয়ে, ইয়ে করে কথা বলো। আমি কেছি ও তা আমি নোয়াখালী যাবো, আমার একটু দিয়ে আসবেন নোয়াখালী। ওনারে বলছে যে আমার একটু নোয়াখালী দিয়ে আসবেন, তুমি নোয়াখালী কোথায় দিয়ে আসবো তোমাকে? উনি বল উনি করছে কি আদাবর আছে না, আদাবর থানায় আমাকে দিয়েছে উনি, থানাতে, হ্যাঁ আদাবর থানাতে আমার দিয়েছে। দিয়ে আনার পরে ওখানে পুলিশের দ্বারে নিয়ে বলছে যে এই মেয়েটার এইয়া বাপ মা কিছু খুঁজে উনি পায় না, আমারে বলছে তা আমি আপনাদের হাতে ওরে দিয়ে গেলাম। তো উনি করছে কি আমার ওই আদাবর থানায় দিয়ে গেছে, আদাবর থানায় আবার অনেক বাচ্চারা দুই একটা বাচ্চা ছিল আদাবর থানায়, আপনার মতই, হ্যাঁ আমার মতনই, তাই সেখানে একদিন রাখছে। সেখানে একদিন রাখার পরে আমারে সেখানে হেরা করছে কি সেখানে একদিন রেখে জিগেছে নাম টাম জিগে টিগে, তারপর সেখান থেকে আমার এরা দিয়ে গেছে এক সারের মাধ্যমে অনাথ আশ্রমে, অনাথ আশ্রমে দিয়েছে। এটার নাম আছে অনাথ আশ্রম, নাম কি? এই অপরাজিতা বয়েজ এন্ড গার্লস ক্লাব, অপরাজিতা বয়েজ এন্ড গার্লস ক্লাব। আচ্ছা, তারপর সেই অনাথ আশ্রমে দিয়েছে, তাই অনাথ আশ্রমে আমি সেখানে ছিলাম।
সেখানে ছিলাম, এখন আমি আবার খোঁজ করছি যে ওই পুলিশের দ্বারে যে দিয়েছে আমাকে। আমি বলছি ভাইয়া আপনি আমারে কোথায় নিয়ে যান, কয় তোমারে সেফ এক জায়গায় দিয়ে আসবো, তুমি ভালো থাকবা সেখানে। আমি কি যে আমাকে আনছে সে নেবে না আমারে, সে তো বলছে আমারে নোয়াখালি দিয়ে আসবে, আমার বাড়ি পেলে নোয়াখালী। সে তোমারে কিভাবে দিয়ে আসবে, তুমি তো খালি বলতে পারো নোয়াখালী, তো তোমারে কিভাবে দিয়ে আসবে? আমি কে তো আমারে দিয়ে আসবে না, কোনো অনাথ আশ্রম আমারে দিয়ে আসেন, আমি আমার মা বাবার কাছে যাব না, এরম বললে আমি কান্দে দিছি যে আমি আমার মা বাবার কাছে যাব না। সে বলছে যে মা বাবার কাছে যাওয়া লাগবে না, আমি তোমার সেফ জায়গায় দিয়ে আসি, তুমি সেখানে ভালো থাকতে পারবা। তারপর আমি সেখানে গেছি, যাওয়ার পর দেখি অনেক বাচ্চারা মেয়েরা খেলাধুলা করতেছে, ইয়ে করতেছে, অনেক মানে অনেক বাচ্চা ওখানে হয় এতটু থেকে শুরু করে অনেক বড় বড়। সেখানে বাচ্চারা তাদের মা বাপ নাই, খেলাধুলা করে, কেউ লেখাপড়া করে। তা আমি গেছি মতনে আমার পরিচয় করাই দিছে বাচ্চাদের সাথে, যে এই নতুন বাচ্চা এসে তাদের লগে পরিচয় হও, মানে আমি তো নতুন আর এরা তো পুরাতন, তাই এই পরিচয়ে, তাই আমার সাথে পরিচয় করাই দিছে। তা আমি সেখানে থাকা দিছি, তা হেরা লেখাপড়া করাইবে, কাজ শিখাইবে, মানে তাদের যে ইয়ে আছে তারা লেখাপড়া শেখায়, কাজ শিখায়, যে যেটা শিখতে চায়, তাই তারা খাওয়াইতো পড়াইতো সবই হেরা করতো। আমার যাবৎ 18 বছর না হয়েছে, এবার তারা খাওয়াবে। 18 বছর হওয়ার পরে তারা কাজ শিখাইয়া, মানে পার্লারের কাজ কন, টেইলার্সের কাজ কন, লেখাপড়া কন, সব শিখাইয়া তারা বলে যে আপনার এখন আপনাদের ভাবে চলাফেরা উপযুক্ত হয়েছেন, আপনার আপনারা করে খান। তা আমার যখন 18 বছর হয়েছে, ওনারা বলছে যে 18 বছর হয়েছে, তা আমার আমি আবার লেখাপড়ায় অতটা চালু ছিলাম না, মানে লেখাপড়াটা কেমন জানি ভালো লাগতো না, লেখাপড়াটা করতে কাজের প্রতি কেমন জানি আগ্রহী ছিল, যেমন আমি এই কাজটা করব, এই কাজটা খালি এক ফিট দেখলেই আমি সেটা অভিজ্ঞিত, মানে পারতেন আপনি। হ্যাঁ, লেখাপড়াটা আবার অত মনে যেত না আমার। ওই যে ওনারা আবার করছে কি, ওনার গ্রহণে 3 পর্যন্ত পড়াইতো, 3 পর্যন্ত পড়াই আবার ওই নটোডিয়াম অ্যান্ড কলেজ আছে না, স্কুল অ্যান্ড কলেজ, সেখানে ভর্তি করাইছিল। তো সেখানে ভর্তি করাইছে মতন আমি সেখানেও ক্লাস বেশি এটা যাইনি, আচ্ছা সেখানেও যাইনি। এখন সেখানেও বলছে যে তুমি স্কুল ওহনতে ওই অনাথ আশ্রমের ম্যাডামরা স্যারেরা বলছে যে তুমি লেখাপড়াটা করো, তুমি যেরকম লম্বা চূড়া আছো, ইয়ে আছো, তুমি পুলিশের চাকরি পাবা, লেখাপড়াটা করো তুমি। আমি বলছি না আমি লেখাপড়া করবো না, আমি কাজ শিখবো, এই জিনিস আমার জন্য না আর কি, আমি ইয়ে করবো না। আমি বলছে যে কি কাজ শিখবো তাই তুমি? আপনি কি কি পারেন? আমি হাতের কাজ একটু মোটামুটি পারি, পার্লারের কাজ পুরোটাই শিখছি, পার্লারের কাজ ওটা শিখছি। আপনি ওখান থেকে বের হয়েছেন কত বছর বয়সে? আমি ওখান থেকে বাইরেছি, ওনারা তো বলছে আমার বয়স আন্তাজে, ওনারা বলছে আমার 18 বছর বয়স হয়েছে, পরে ওনারা আমারে কাজ শিখাই, মানে ওনারা বাইর করে দিছে। বাইর করা বলতে কি, অন্য কোথাও প্রতিষ্ঠানে দিয়েছে কাজ করেন এরকম? হ্যাঁ হ্যাঁ, ওনারা অন্য, ওই যে আমি যেমন পার্লারের কাজে আগ্রহী ছিলাম, তাই জন্য ওনাদের এই পার্লার আমার চাকরি দিছে, চাকরি দিছে, মাত্র ওনাদের পার্লারে চাকরি করছি। বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ আমার বিয়ে হয়েছে। আজকে কি এসেছে আপনার সঙ্গে? আমার ছেলে এসে, আমার দেওরে এসে, আর আমার হাজবেন্ড এসে। হাজবেন্ডও আসছে? হ্যাঁ। আচ্ছা, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আমার স্বামী খোঁজ করছে। আচ্ছা, গেস্টের স্বামীকে ভিতরে নিয়ে আসো। সে খোঁজ করে একদিন আমাকে দেখাইছে, দেখো ওই যে এখান থেকে যাগো মা বাবা। আমি আবার আপনার চেহারা, আমি কই যে ওনারা তো আমার চেনা চেনা লাগে, তাই নাকি? হ্যাঁ, আমি আপনার কইতে না, আমাদের যে অনাথ আশ্রমে ঠিকই আপনার মতন কেউ ছিল নাকি? আচ্ছা, সেই জন্য আমি বলছি যে চেনা চেনা লাগে। নাম কি আপনার? মোহাম্মদ রাব্বি সর্দার। আপনার স্ত্রী? জি। জেনে শুনে বিয়ে করেছেন? জানতেন যে ও অনাথ আশ্রমে বড় হয়েছে, ছোটবেলায় হারিয়ে গেছে? বিয়ের আগে না বিয়ের পরে? গন্ডগোল করেন না, বাবা মা কিন্তু বাবা মাই, তার মধ্যে তারা বলবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি পেশায় কি করেন? ব্যবসা স্যার। ব্যবসা, ভেরি গুড। তো এই যে আপনি বোধহয় আমার অনুষ্ঠান দেখতেন, দেখে আপনি আপনার স্ত্রীকে বলছেন যে এখানে খোঁজ কর, ওর মধ্যে থেকে আকুতি কেমন ওর পরিবারে ফেরার জন্য? অনেক স্যার। হ্যাঁ, অনেক, মানে মানে প্রতিদিন কি, মানে প্রায় সময় মন খারাপ থাকে স্যার, আর হচ্ছে
মানে মন উতলা থাকে আপনার ভিডিও দেখার পর থেকে, মানে আমাকে এতটা আকৃষ্ট করছে যে এখানে একটু আমার নিয়ে চলো, এখানে একটু নিয়ে চলো, আমি পাবো খুঁজে। তাই আমারও মন বলে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এক ছেলে এক ছেলে। আচ্ছা, এখানে বেশ কিছু তথ্য এসছে, আপনি একটু বলেন। আপনার নাম বলেছেন হচ্ছে শারমিন আক্তার, আপনার নানি ডাকতো আপনাকে শুকুরি বলে। আপনার বাবার নাম কি ছিল? হাসান। হাসান। মায়ের নাম? আয়েশা বেগম। আয়েশা বেগম। ভাই বোন কয়জন ছিল আপনার? আমার বড় ছিল এক বড় ভাই, তার নাম হয়েছে বাশার, আর বড় বোনের নাম হয়েছে পারভিন। খালার নাম? বড় খালার নাম আলেয়া, ছোট খালার নাম শিউলি। শিউলি। খালাতো ভাই বোনের নাম মনে আছে আপনার? হ্যাঁ, বলেন তো। বড় খালার ছেলের নাম জাহাঙ্গীর, ইসমাইল, সোহাগী, সোহাগ। আচ্ছা, ছোট খালার ছেলের নাম? হৃদয়। হৃদয়। বড় মামার নাম? বড় মামার নাম রহিম, ছোট মামার নাম করিম। রহিম আর করিম। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে আপনার এত নাম মনে আছে, সেখানে কি এলাকার নামটা একেবারেই মনে নাই? না। দত্তবাড়ি কি তাহলে? দত্তের হাট বাজার? দত্তের হাট বলতে কি, আমি যে অনাথ আশ্রমে ছিলাম সেখান থেকে খোঁজ করছে দত্তরহাটে। হ্যাঁ, দত্তরহাটে। ওই যে আমি বলছি যে আমার বাবা কবুতর ব্যস্ত, কবুতর। আমি একদিন আমার বাবার লগে গেছি কবুতর ব্যস্তে, তাই তারা খোঁজ করছে দত্তরহাট, ওই বিবিগঞ্জ। কেন দত্তরহাট বিবিগঞ্জে খোঁজ করছে? তারা আবার খোঁজ করছে যে যে এটা, আপনি কি নাম বলছেন এরকম যে আমি দত্তর? আপনি বলেন নাই? আমি নাম বলিনি। তারা বলছে যে কবুতর ব্যাপারীরা সব ওই দত্তরহাটেই আসে, দেখেন ওই দত্তরহাট। এটা এটা কিন্তু আমি একটু বলে নিই, আমার যারা টিম মেম্বার আছেন, এই দত্তরহাট নাম শুনে আবার একেবারে উঠে পড়ে শুধু দত্তরহাট নিয়ে বসে থাকেন না, হতেও পারে নাও পারে, এবং না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণে কারণ যে মেয়েটার এতগুলো নাম মনে আছে, তার এলাকার একটা নাম মনে থাকা উচিত ছিল, এবং যদি ওর দত্তরহাট ওর মুখ থেকে বের হতো তাহলে ও নিশ্চিতভাবেই বলতো যে আমি দত্তরহাট বলেছি, সেটা কিন্তু নাই। সুতরাং দত্তরহাট নিয়ে খুব বেশি মাতামাতি করা যাবে না অন্যান্য ইনফরমেশন ফেলে। যদি আপনার কাছে মনে হয় দত্তরহাটও খুঁজবেন, খোঁজেন। ওর বাবা বাজারে গেছে কবুতর বিক্রি করার জন্য বাংলাদেশে। আমার বাবা ওই কৃষি কাজও করত। আপামর গ্রামে কিন্তু এই কবুতর বিক্রি হয় বিভিন্ন হাটে, সুতরাং এই শুধুমাত্র দত্তরহাট মাথায় রেখে কিন্তু এটা করা খুব মুশকিল হবে। হ্যাঁ, এটা বলে নিলাম। কোনো এলাকার নাম কিচ্ছু মনে নাই? না। একটা স্কুল বলে স্যার, যে স্কুল আমি আমার নানি বাড়ি যে থাকতাম সেখানে স্কুল ছিল, কিন্তু স্কুলের নাম মনে নাই। স্কুলটা হয়েছে মানে বড় একটা এরম সোজা স্কুল, বিল্ডিং এর লান, তার পাশে আবার এদিকে দোকান আছে অনেক, চার দোকান, টেইলার্সের দোকান আছে। আর ওই পাশে একটা পুকুর আছে স্কুলের পাশে, আবার এই পাশে একটা পুকুর আছে, তার সামনে হয়েছে মসজিদ। আচ্ছা, মসজিদ আছে। যদি তারা জানে তাহলে এটা বলেন, জানে কি জানে না, তারা কি জানে? তারা জানতে পারে, আমি কিন্তু নিশ্চিত না। আচ্ছা, তাহলে বলার দরকার নাই। যদি পরিবারের সে কেউ দাবি করে, সেক্ষেত্রে আপনার দাগটা কোথায় আছে আপনি জানেন? আর আমার আম্মুর সাথে, আমার আম্মুর পিছনে পিছনে যে পড়ে যে একটা দাগ আছে, এটা আমি বলতে পারি আমার পায়ে। আচ্ছা, উনি ওটা বলেছেন কোথায়? আমরা এটা চিহ্নটা, আমরা এটা মানে শব্দটা আমরা মিউট করে দিয়েছি, কিন্তু আপনি বললেন যে মা তো মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, সুতরাং এই মার কি অবস্থা বর্তমানে এটা আমরা জানি না, উনি আইডেন্টিফাই করতে পারবে কি না এটাও আমরা জানি না। এরকম একটা ঘটনা কিন্তু আমরা কিছুদিন আগে এরকম একটা ঘটেছে, কিন্তু আমার মার চেহারা আমার চেহারায় একই রকম, একই রকম, একই রকম। বাবা কি করতেন আপনার মনে আছে? আমার বাবা কৃষি কাজও করতো, আবার কবুতর কবুতর ইয়ে করতো, কবুতরের ব্যবসার সাথে যুক্ত ছিল, কিন্তু কৃষি কাজটাই বেশি করতো। আর কোনো কিছু বাকি আছে না? সব বলেছেন, সব বলছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার দুই বিয়ে? না না, আমি থাকতে বাবার দুই বিয়ে, কিন্তু আমার বাবার বিয়ে দুই বিয়ে কি না সেটা বলতে পারি না, কিন্তু আমি থাকতে আমার বাবার বাড়িতে আর এক মহিলা ছিল। এইটা একটা জিনিস কি, আপনি যা বলছেন নামগুলো, তার বাইরে আর কিছুই লাগে না, দুই বিয়ে না তিন বিয়ে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হতো যদি একটা এলাকার নাম আপনি বলতে পারতেন, ইভেন জেলাটার নাম বলতে পারলেও আমাদের জন্য অনেক হেল্প হতো। ঠিক আছে, আল্লাহ ভরসা, অনেক কিছু নাম মনে আছে, হয়তো এদের মধ্যে কেউ একজন অপেক্ষায় আছে এই বোনটার জন্য। আমার খালাগো বাড়ি এসে চরে, চর সেখানে অনেক বাদাম হইতো, সেটা মনে আছে। এরকম বাংলাদেশে অসংখ্য চর আছে যেখানে বাদাম হয়, আমি সেটা বলতেন, কিন্তু বাদাম আছে সেখানে অনেক। চলেন, আল্লাহ ভরসা, প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। আপনারা শেয়ার করার ক্ষেত্রে, ট্যাগ করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।